বুঝে কিন্তু আমাদের ভাওয়েল গুলো বসাতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছো তো? ঠিক আছে, তোমরা বুঝলে, তোমরা যদি বলো যে ভালো বুঝতে পেরেছো, এটাই আমি মানে খুশি আর মনে হয় যে না আমি বুঝাতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এম, এটা পজিশনটা দেখাচ্ছি, 1 2 3। ফার্স্ট পজিশন ভাওয়েল হতে পারবে এই জায়গাটাতে, সেকেন্ড পজিশন ভাওয়েল হতে পারবে এই জায়গাটাতে, থার্ড পজিশন ভাওয়েল বসতে পারবে এই জায়গাটাতে। সেমভাবে এখানে ফার্স্ট পজিশন বসতে পারবে, এখানে সেকেন্ড পজিশন বসতে পারবে, এখানে থার্ড পজিশন বসতে পারবে। এটা ছিল ভাওয়েলের যে মানে প্রথম যে প্রসিডিউরটা। তারপর তো আস্তে আস্তে আমরা ডট ভাওয়েল ড্যাশ কোনটাকে বলে পাবো, তারপর নেক্সট ক্লাসে বোঝাবো যে প্লেস আর পজিশন কীভাবে তোমরা ভাওয়েল থাকলে কনসোনেন্টগুলিকে কী পজিশনে দিতে পারো। ভূষণের অডিওটা মিউট করে দাও, বুঝবো? ঠিক আছে, ভূষণ তোমার কনফিউশন থাকলে ভিডিওগুলো দেখে নেবে। আর আমি পড়া জিজ্ঞেস করছি যে জয়েনিং স্ট্রোকের যে রুলটা, অডিওটা অফ করে দাও ভূষণ। সুপর্ণা বলো, জয়েনিং এর স্ট্রোকের যে ফার্স্ট রুলটা ছিল এটা কি ছিল? জয়েনিং স্ট্রোকের যে ফার্স্ট রুলটা ছিল সেটা কি ছিল? হ্যাঁ, কি করতে পারবো না লেখার সময় ভালো করে বলো, একদম বুঝিয়ে বলো। পেন্সিলটা ওঠানো যাবে না, মানে কোন সময় ওঠানো যাবে না? হ্যাঁ, 2টা স্ট্রোক হোক, 3টা স্ট্রোক হোক, 4টা স্ট্রোক হোক, যতটাই হোক লেখাটা আমরা যতক্ষণ পর্যন্ত লাস্ট স্ট্রোকটাতে না লেখা কমতে, ধরো PTLD, PTLD, এখানে 4টা আছে, আমরা লাস্ট যে কনসোনেন্টটা আছে এটাতে গিয়ে পেনটাকে লিফট করেছি। এখন যদি থাকতো, ধরো আরো বড় যদি থাকতো, ঠিক আছে, PTLD ইট যদি থাকতো, জিনিসটা কি হতো? PTLD ইট, আমি ইথে গিয়ে উঠিয়েছি। তো এটার মানে হলো কি, আমাদের যতটাই স্ট্রোক কনসোনেন্ট থাকুক না কেন, একটা ওয়ার্ডে যতটাই অ্যালফাবেট থাকুক না কেন, যতটাই কনসোনেন্ট থাকুক না কেন, লাস্ট যেই কনসোনেন্টটা থাকবে সেটাতে গিয়ে লেখাটা কমপ্লিট হওয়ার পর আমরা প্যানটাকে লিফট করব, তাই তো? এবার সেকেন্ড রুলটা বলো, কুশানি ক্লাসটা করো নি তুমি, শোনো না, করেছিলে ওটা, বুঝতে পারছো? আচ্ছা টিনা বলো, সেকেন্ড রুলটা কি ছিল? সেকেন্ড যে রুলটা ছিল ওইটা কি ছিল? মানে তোমার ইংলিশও বলতে হবে না, তুমি যা বুঝেছিলে ওটা ওটাই আমাকে বুঝিয়ে বলো। যেমন সুপর্ণা বুঝিয়ে বলেছে যে আমরা প্যানটাকে লিফট করতে পারবো না যতক্ষণ পর্যন্ত লেখাটা শেষ না হয়, এভাবে বলে দাও। যদি হরিজন্টাল স্ট্রোক থাকে না, এটার রুলটা ছিল। আচ্ছা সুপর্ণা বলো তো কি ছিল রুলটা? শুধু ডাউনওয়ার্ড নাকি? আর কি ছিল? কিন্তু মানে রুলটার মধ্যে যেটা ছিল সেটা হলো, কোনো স্ট্রোক যে মানে যে কোনো স্ট্রোক যে ডাইরেকশনে স্ট্রোকগুলি থাকবে, যদি এটা হরিজন্টাল স্ট্রোক হয় তাহলে আমরা এটা হরিজন্টাল স্ট্রোক লিখবো, যদি এটা আপওয়ার্ড স্ট্রোক হয় তাহলে এটা আমরা আপওয়ার্ডই লিখবো, ডাউনওয়ার্ড থাকলে আমরা এটা ডাউনওয়ার্ডই লিখবো। ধরো আছে এল কে, আমরা সবসময় পেয়েছি এল হলো আপওয়ার্ড। এখন মনে হচ্ছে আপওয়ার্ড যদি লিখি তাহলে তো লেখাটা কেমন হয়ে যাবে,
দেখি তো ডাউনওয়ার্ড লিখে এরকম করে লিখি, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু ভুল। এটা ছিল সেকেন্ড রুলটা, যে যদি আমাদের মানে এখানে দেওয়া আছে আমাদের যে মোশনে দেওয়া আমরা পড়েছি, ধরো কনসোনেন্টে আমরা যে মোশনে পড়েছি সেই মোশনে আমাদের লিখতে হবে। আপওয়ার্ড এল পেয়েছে, আমরা আপওয়ার্ড এল লিখবো, তারপর কে লিখবো, এটাই ছিল আমাদের রুল। এখন আর আছে, ধরো আর 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 ঠিক আছে, ধরো আর এম আছে, আরটা আমরা সবসময় কি পেয়েছি, আপওয়ার্ডও পেয়েছি ডাউনওয়ার্ডও পেয়েছি, কিন্তু আপওয়ার্ডও পেয়েছি ডাউনওয়ার্ডও পেয়েছি, ঠিক আছে। তো আমাদের আর এম এভাবে লিখতে একটু কেমন লাগে, ঠিক আছে, তার জন্য আমরা আপ আরেকটা রুল আছে যেটা এখনো ওরা পায়নি, এটা আরো পরে পাবে। আর এর সাথে যদি এম থাকে তাহলে সেই আরটা ডাউনওয়ার্ডই হয়, ঠিক আছে, আর এর সাথে এম থাকলে আরটা ডাউনওয়ার্ডই হয়। দেখো আরটা কিন্তু ডাউনওয়ার্ডই লিখেছি, আর এটাই রুলটা ছিল, যে স্ট্রোকটা আপ স্ট্রোক থাকবে সেটা আপওয়ার্ডই হবে, যে স্ট্রোকটা ডাউনওয়ার্ড থাকবে সেই স্ট্রোকটা ডাউনওয়ার্ডই হবে, যেটা হরিজন্টাল এটা হরিজন্টালই হবে। এটা ছিল রুল, সেকেন্ড রুলটা। এখন তোমরা মনে করছো যে স্ট্রোকটা হচ্ছে না, তার জন্য আমি মোশনটা চেঞ্জ করে ফেলি, এলটা আছে আপওয়ার্ড আমি ডাউনওয়ার্ড লিখে ফেলি, এটা কিন্তু হবে না, এটাই মানে রুলটা ছিল, ঠিক আছে। আজকে তাহলে বোঝা গেছো তো, সবাই ক্লিয়ার হয়েছো তো এই যতটুকু বুঝিয়েছি? হ্যাঁ টিনা বলো। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই আমি বলছি যে সেকেন্ড রুলটা দেখো আরো ক্লিয়ার করে দিচ্ছি আমি। সেকেন্ড রুলটাতে এটাই আছে যে আপ স্ট্রোক থাকলে আমরা আপওয়ার্ডই লিখবো, ডাউনওয়ার্ড থাকলে আমরা ডাউনওয়ার্ডই লিখবো। তুমি যেমন এল কে ছিল, তুমি এল কেটা এভাবে লিখেছো, আমি বারবার বলছি এভাবে হবে না, তুমি এল কে এভাবে লিখেছো, এল তো আমরা এভাবে পাইনি, আমরা তো স্ট্রোক কনসোনেন্ট যখন পিবিডিডি প্র্যাকটিস করেছি আমরা এলটা পেয়েছি আপওয়ার্ড, তো আমরা এটার ক্ষেত্রে কীভাবে আমরা ডাউনওয়ার্ড লিখবো, এরকম কোনো স্ট্রোক হবে না তো, আপওয়ার্ড থাকলে আপওয়ার্ড হবে, তারপর কে হবে, এটা যে কোনো স্ট্রোক থাকুক না কেন। এবার বুঝে গেছে টিনা? ঠিক আছে, তাহলে এগুলো প্র্যাকটিস করবে, দেখো কীগুলো কোনগুলো প্র্যাকটিস করবে ফটো তুলে আমি দিয়ে দেবো, এক্সারসাইজ থ্রি যেগুলো তোমরা আগে প্র্যাকটিস করেছিলে, জয়েনিং রুল, এগুলো সবগুলি থ্রি টাইম করে প্র্যাকটিস করবে, প্লাস পিপিটিডি প্র্যাকটিস করবে সিক্স টাইম করে। কালকে তো ক্লাস হবে না, কারণ কালকে ক্লাসটা আজকে করিয়ে দিয়েছি। পিপিটিডি প্র্যাকটিস করবে সিক্স টাইম, এক্সারসাইজ করবে, আমি যেগুলো ফটো পাঠাচ্ছি এগুলো আমাকে করে পাঠাবে আপাতত, আর কুশনেরকে আমি এখন লিখে পাঠাচ্ছি কোনগুলি করবে। ওকে তাহলে রাখছি।